আজকে তারা নিজেরা যখন জানে যে তারা নির্বাচন করতে অযোগ্য, তাদের শীর্ষ দুই নেতা এবং নেত্রী যখন সাজাপ্রাপ্ত রক্তপ্রাপ্ত আসামি, তখন তারা নির্বাচন বানচালের পায়তারা করছে। তারা চায় এদেশে যেন কোন সুষ্ঠু অবাধ নির্বাচন না হয়, একটি দলই এদেশের সুষ্ঠু অবাধ নির্বাচনের অন্তরায়। সেই দলকে আপনারা সবাই চেনেন, সেই দল হচ্ছে বিএনপি জামাত। এই বিএনপি জামাত যখন দেখছে যে তাদের ধ্বংসাত্মক কার্যকলাপের জন্য তারা ভিসা নীতির আওতায় পড়ে যাচ্ছে, তখন তারা আমাদেরকে মিথ্যাচারের মাধ্যমে আমাদেরকে দুর্নাম করার বদনাম নেওয়ার চেষ্টা করছে। এই সেই পুরানো খেলা যে নিজে যখন মরুক করে লইয়া মরুক, এই হচ্ছে বিএনপির চরিত্র, এই হচ্ছে বিএনপির আইডিয়া। এই রাজনীতি তারা করতে চাচ্ছে। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, দুই বছরে 57,600 টাকা। সম্প্রতি গত দেড় দুই মাসে আপনারা দেখেছেন আমাদের 3-4 জন নেতাকর্মীকে তারা হত্যা করেছে। তারপরে এই চিটং সমাবেশ থেকে তারা সমাবেশ থেকে ফেরার পথে আগুন সন্ত্রাস করতে করতে ফিরছে। তো সুতরাং অনেক প্রমাণ দেওয়া যায় যে কারা হত্যা, অগ্নি সন্ত্রাস এবং রাহাজানি রাজনীতি করে। বাংলাদেশ আওয়ামী লীগ বলি এবং আওয়ামী লীগ এই ধরনের ন্যাক্তারজনক নেতিবাচক রাজনীতি কখনোই পক্ষপাতিত্ব করে না, কখনোই সমর্থন করে না। বরঞ্চ আমাদের নেতাকর্মীরা সজাগ এবং সচেতন থেকে এবং সতর্ক থেকে আপনারা এই সকল অপশক্তিকে আপনারা মোকাবেলা করবেন ইনশাআল্লাহ। আপনারা সজাগ থাকবেন, সতর্ক থেকে বঙ্গবন্ধু কন্যার আজকে যে আওয়ামী লীগ সরকারের যে ত্যাগ, 73 বছরের ইতিহাস, 75 বছরের ইতিহাস, ত্যাগ তিতিক্ষার ইতিহাস, সেই ত্যাগ তিতিক্ষা রক্ষার্থে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও রাষ্ট্রীয় দায়িত্বে এনে আমরা একটা বঙ্গবন্ধুর স্বপ্নে স্বপ্নের প্রগতিশীল ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়বো।